নিজের সন্তানের মতো বাচ্চাকে বাঁচাতে এগিয়ে আসলেন এক বাংলাদেশি প্রবাসী। মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঁচালেন সিঙ্গাপুরের এক শিশুকে। তার এই সাহসী কর্মের জন্য প্রবাসী বাংলাদেশিকে প্রশংসায় পঞ্চমুখ সবাই। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সিঙ্গাপুরের এক শিশুকে বাঁচিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের দুই প্রবাসী। গত অক্টোবর দেশটির 385 ক্যানবেরা রোডের বাড়িতে একটি শিশু তিনতলা ভবনের সানসেটের ওপর চলে আসে। শিশুটি এমন জায়গা ছিল পা ফসকে গেলে সে তিনতলা থেকে সোজা নিচে পড়ে যেত। এমন সময় সাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন বাংলাদেশি প্রবাসী জহির। শিশুটিকে এই অবস্থায় দেখে সেখানে দ্রুত ছুটে যান তিনি। ওই সময় সেখানে উপস্থিত হন মিয়ানমারের প্রবাসী সাথাইও। জহির শিশুটিকে বাঁচাতে প্রথমে ভবনের সিঁড়ি দিয়ে তিনতলার ওই ফ্ল্যাটটিতে যান এবং দরজায় ধাক্কা দেন, কিন্তু কেউ দরজা না খোলায় তিনি নিচে নেমে আসেন। তখন মিয়ানমারের ওই প্রবাসীর সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন তিনতলারও ওই সানসেটে উঠে শিশুটিকে উদ্ধার করবেন। এর অংশ হিসেবে জহির ধাক্কা দিয়ে সাথাইয়ুকে দোতলার সানসেটে ওঠান, এরপর তাকে তোলেন সাথাইয়ু। এরপর জহির তৃতীয় তলায় সাথাইয়ুকে ওঠান আর নিজে দোতলায় অপেক্ষা করতে থাকেন। সাথাইয়ু পরে খুব সতর্কতার সঙ্গে তৃতীয় তলায় উঠে শিশুটিকে ফ্ল্যাটের ভেতর নিয়ে যান। এ সময় তিনি ফ্ল্যাটে প্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে দেখতেও পান। ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোয় এই দুজনকে SDF কমিউনিটি লাইফ সেভার পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া এমন মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন তারা দুজন। এই দুজনকে নিয়ে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম একাধিক খবর প্রকাশ করেছে। IBTV USA, নিউ ইয়র্ক।